নয়াদিল্লিতে ভয়াবহ বায়ু দূষণের ফলে চলতি বিশ্বকাপ ক্রিকেটে বাধা আসতে পারে। বিশ্বকাপে অনেকগুলো ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম অন্যতম। বলা যেতে পারে পুরো ভারত জুড়েই এখন বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত। সম্প্রতি মুম্বাই ও দিল্লির মতো প্রধান শহরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। তীব্র এই দূষণ থেকেই বাঁচতে প্র্যাকটিস চলাকালীন ইনহেলার ব্যবহার করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এর আগে মুম্বাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। ম্যাচে বায়ু দূষণ কোনো প্রভাব ফেলেছিল কিনা ইংলিশ ব্যাটার জো রুটকে এ ধরনের একটি প্রশ্ন করা হয়, তবে তিনি এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ম্যাচ হারের পেছনে বায়ু দূষণের কোনো প্রভাব ছিল না। অপরদিকে বায়ু দূষণ থেকে খেলোয়াড়দের রক্ষা করতে বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার দিল্লিতে অনুশীলন করেনি। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ এ তথ্য জানান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে বুধবার দিল্লিতে পৌঁছেছে সাকিবাল হাসানের দল। ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে তিনটি প্র্যাকটিস সেশন ছিল বাংলাদেশের। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত অনুশীলন সেশন ছিল সাকিবদের। কিন্তু দিল্লিতে বায়ু দূষণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের হোটেলে থাকার উপায় নেই, তাদের এই দূষণের মধ্যেই খেলতে হবে। দিল্লিতে আগামী 6 নভেম্বর বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এবং মুম্বাইতে 7 নভেম্বর অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে ম্যাচ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আতশবাজি ফোটানো যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। দিল্লির কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 400 টপকে গিয়েছিল। স্থানীয় সরকার সতর্কতা হিসেবে 2 দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং নির্মাণ কাজ ও যান চলাচলের ওপরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বকাপে বায়ু দূষণের প্রভাব অবশ্য এটি প্রথম নয়। এর আগে মুম্বাইয়ে বায়ু দূষণ নিয়ে কথা বলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার কথাও জানিয়েছেন তিনি। পুরো দিল্লি জুড়ে 168 AQI দেখে আতঙ্কিত হয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রেস ব্রিফিং করতে এসে রোহিত এই বায়ু দূষণ নিয়ে বলেন, একটি আদর্শ পৃথিবীতে এরকম অবস্থা হওয়ার কথা নয়। আমি নিশ্চিত যারা দায়িত্বে আছেন তারা এরকম অবস্থা যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছেন। সবাই জানেন এটা ঠিক পরিস্থিতি নয়। ক্রিকেট বিশ্বকাপের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শেখ সামিন ইয়াসার, খবর সংযোগ।